অনেকে হয়তো বিশ্বাস করবে না যে ছাগলটা 70 কেজির কাছাকাছি, এই যে প্রায় 69 কেজি ধরতে গেলে 70 কেজি, এটা 69 কেজি 300 গ্রাম। শকর বসে পালছি যে শকিন মানুষ যদি নিতে চায় আমি কোরবানির সময়টা বিক্রি করে ফেলবো। তো আপনার এখানে সর্বনিম্ন গরুর দাম কত এবং সর্বোচ্চ গরুর দাম কত? সর্বোচ্চ গরু এটা আছে, সর্বোচ্চ 450,000 টাকা, তারপরে সর্বনিম্ন গরু আছে 1,60,000-50,000 এরকম। আপনার নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব, তো এখানে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসসালামু আলাইকুম সবাইকে। তো আর অল্প কিছুদিন পরে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। তো কুরবানির ঈদ উপলক্ষেই বিভিন্ন খামারিরা, ছোট বড় এবং তান্ত্রিক খামারিরা তাদের গরুগুলো লালন পালন করতেছে। তো আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শৈলপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকাতে, পাঠানপাড়া গ্রামে। সেই গ্রামের এক সাইডে হচ্ছে একটি খামার আছে, সেই খামারটি আমরা দেখব। আর পাশাপাশি হচ্ছে আমরা একটি বিশাল একটি ছাগল আছে, সেই ছাগলটি আমরা দেখব। এবং সেগুলোকে কুরবানির উদ্দেশ্যেই তারা বিভিন্ন রকমভাবে বড় করতেছে। সেই ছাগলটি প্রায় 70 কেজির ওজনের ছাগলটি। তো আজকে একটি বিশেষ কারণে এখানে আসলাম, এখানে প্রায় 69 কেজির ওজনের একটি খাসি আমরা দেখাবো, যেটা আসলেই মানে বিশাল আকৃতির একটি খাসি। তো এটি আজকে দেখানোর জন্য আজকে আমি এখানে আসা। তো চলুন আমরা আজকে এটাকে মেপে দেখব এবং এটার কুরবানির জন্য উপযোগ্য হয়েছে কিনা সেটাও আজকে দেখব আমরা। এই দেখি 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 সরো সরো, তুমি ছাড়ো তো, তুমি ছাড়ো তো, ধরে বলি ধরে বাবলা ধরে দেবো আনো ধরিয়া আস্তে করো আয়া। এটার মাপটা আজকে দেখবো আমরা, যে আসলে এটা কি 70 কেজি হয় কিনা সেটা দেখবো। এই যে দেখতে পাচ্ছেন যে এর ওজন প্রায় 69 কেজি। এই যে ছাগলটা আমরা দেখতে পাইতেছি, আর এই উনি হচ্ছে এই ছাগলের মালিক। আমরা পরবর্তী বাইরে গিয়ে কথা বলবো ওনার সাথে। তো আমরা আসলে দেখাই যে অনেকে হয়তো বিশ্বাস করবে না যে ছাগলটা 70 কেজির কাছাকাছি, এই যে প্রায় 69 কেজি ধরতে গেলে 70 কেজি, এটা 69 কেজি 300 গ্রাম। তো এটাকে নিয়ে আমরা সামনে চলে যাই, আসেন। গুলাম ভাই, এই ছাগলটার কয় দাঁত? দুই দাঁত। এটা পালতেছেন কয় মাস? আমি আজকে 9 মাস যাবত পালতেছি। 9 মাস ধরে কি খামার থেকে কিনছিলেন না বাজার থেকে? না না, যেদিন এটা বাচ্চাটা ফর হয়েছিল ওই দিন ওই মালিকটা আমি বলছি যে যদি বাচ্চাটা ফর হয় এই বাচ্চাটা বেচলে আমার কাছে বেচবেন। আমি আইনা সেরা পরে 2 মাস পরে আমার কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে আমি শখের বসে এটা পালছি। হ্যাঁ, শখের বসে পালছি। আমি অন্য কোনো যে এটা অন্য কোনো খাবার টাবার দেয় নাই, শুধু বসি খাওয়াইছি আর সোলা বুট খাওয়াইছি, এতটুকু আমি খাওয়াইছি। তো এটা আপনি মানে কুরবানির জন্য কি এটা? হ্যাঁ, আমি শখের বসে পালছি যে শকিন মানুষ যদি নিতে চায় আমি কুরবানির সময়টা বিক্রি করে ফেলবো। তো এই পর্যন্ত কি বাজারে তুলছেন? না না না, আমি বাজারে ওঠাই নাই, কিন্তু বাড়ির থেকে যদি বিক্রি করি বাজার থেকে আমি হয়তো 5-10 হাজার টাকা কমাইলে বিক্রি করে দেবো। হ্যাঁ, বাড়ির থেকে হইলে। দাম কত রাখবেন? দাম এটা আপনার তো 69 কেজি আছে, এমনি যদি 1,200 টাকা কেজির হিসাবে হইলেও প্রায় 80,000 টাকার মতো আসে। এরপরে আলোচনার চাপে কে হয়তো 5,000 কম আর বেশ আমি বিক্রি করে দেবো। এই 9 মাস যে আপনি এটা পালন করলেন, তো এই মানে আপনার খাবার দাবারে কি পরিমাণে খরচ? প্রতি মাসে 6-7 হাজার টাকা আমার খরচ, কিন্তু যদি বিক্রি করি আমার যে ওই যে বিক্রি করলে যে আসবে ওই টাকাটা আসবে না, কিন্তু যে আমার যে একটা শখ ছিল ছোটবেলা থেকে, আমার একটা শখ আছিল যে আমি একটা হাসি পালমু, মনের মতো করে পালমু। হ্যাঁ, ওই ধরনের একটা প্রিপারেশন ছিল, তার জন্য আমি খাসিটা পালছি। আমরা এটা কি জাতের ছাগল? এটা আপনার ইয়ার মধ্যে রামের মধ্যে বিটল, রামের মধ্যে বিটল করস আর কি, করস। তো আমি যে গুলাব ভাইয়ের নাম্বারটা এটা স্ক্রিনে দিয়ে দিব, ওনার নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব। তো এখানে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওনার সাথে এই ছাগলটা উনি বলছে 80,000 বলছে, তাই না? তো আসলে আলোচনা করলে আরও কিছু কম দা পাওয়া যাবে। আশা করি আপনাদের এই ছাগলটা দেখে ভালো লাগছে। এখন আমরা চলে যাবো, আর একটা গরুর খামার আছে সেই খামারটাতে চলে যাবো।
তো আজকে আমরা চলে আসলাম একজন প্রান্তিক খামারের কাছে। তো উনি দীর্ঘদিন ধরে এই খামারের কাজ করতেছে এবং খামার দিয়ে রাখছে। তো এটা হচ্ছে শুলপুর ইউনিয়নের পাঠানপাড়াতে। তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার খামারে বিস্তারিত কয়টা গরু আছে এবং কয়টা মহিষ আছে সেটা নিয়ে আমরা আজকে জানবো। আচ্ছা, আপনার এই খামারে গরু কয়টা আছে আর মহিষ কয়টা আছে? আমার আপাতত চারটা গরু তিনটা মহিষ। চারটা গরু তিনটা মহিষ, তো সবগুলো কি কুরবানির উপযোগ্য? জি জি। এগুলো কয় মাস ধরে পালতেছেন? মহিষগুলো পালতেছি প্রায় 10 মাস আর গরুগুলো 6 মাস। এগুলো কি আপনি খামার থেকে জোগাড় করছিলেন না? না না, আমি হাট থেকে জোগাড় করছি, বাজার থেকে জোগাড় করছেন। তো এই যে আপনি দীর্ঘ 10 মাসই তো দীর্ঘ 10 মাস ধরে লালন পালন করতেছেন, কেমন খরচ গেল আপনার? খরচ তো বহুত, এবছর অন্যান্য বছর থেকে এই বছর দেখা গেছে বসির দাম, চোলার দাম, কুড়ার দাম, সবকিছুর দাম, খেরের দাম, সবকিছুর এই বছর দাম, অতিরিক্ত দাম। তারপরও আমরা যেহেতু পালি তো কম বেশ খাওয়াই পালতো আর কি, শখ, এটা আমার একটা শখ আসলে। তো আপনার এখানে সর্বনিম্ন গরুর দাম কত এবং সর্বোচ্চ গরুর দাম কত? সর্বোচ্চ গরু এটা আছে সর্বোচ্চ 450,000 টাকা, তারপরে সর্বনিম্ন গরু আছে 1,60,000-50,000 এরকম। তো কেউ যদি আপনার কাছ থেকে গরু কিনতে চায়, যে হাটে যাবে না, অনেকে আছে যে অনলাইনের মাধ্যমে গরু কেনার চেষ্টা করে বা নাম্বার, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে বাড়ির থেকে গরু নিতে পারবে আপনার? আসলে কি হাট থেকে বাড়িতে গরু কেনা অনেক অ্যাকচুয়ালি ভালো, হাটে দেখা গেছে ভালো গরু খুব কমে যায়। তো আমার এখানে আমি বেচতে পারলে বেচবো, না বেচতে পারলে আমার গরু আমার কাছে থাকবে, এটা সুস্থ সবল গরু। তারপরে এই হাটে গেলে চেক লাগে, বাড়িতে আসলে আমার ইচ্ছা শখ ইয়া লাগে না আর কি। তো আপনার এই যে গরুটা, এটার কি দাঁত কয়টা? এটা দুই দাঁত। দুই দাঁত ওইটার? ওইটারও চার দাঁত। চার দাঁত আছে। তো সবগুলো কুরবানির উপযোগ? সবগুলো কুরবানির উপযোগ। আর মহিষ আছে ভালো ইন্ডিয়ান মুররা জাতের মহিষ। হ্যাঁ, তো মহিষের দাম কোনটা কত? মহিষের দাম একটু আগে আমরা লাল কালারের একটা মহিষ দেখলাম, এটা লাল কালার মহিষটা আমার এখানে সবচেয়ে বড় মহিষ, এটার দাম রাখছি আমরা 2,30,000 টাকা। 2,30,000। এরপরটা রাখছি 2,10,000। এরপরটা? এটা রাখছি 2,20,000। তো আপনি যারা ধরেন এই যে খামার করবে পরবর্তীতে, এইবার ঋতু তো আর খামার করতে পারবো না, পরবর্তীতে যারা করবে তাদের জন্য কি মেসেজ দিবেন আর তারা কি খামার করে উপকৃত হবে না হবে না? আসলে কি খামার করতে গেলে প্রথমত হ্যাঁ কিছু ট্রেডিং থাকতে হবে, ট্রেডিং বলতে এটার বিষয়ে কিছুটা চিকিৎসা, যাতে কোনো সাধারণ কোনো অসুখ বিসুখ হইলে তোমার স্টেটমেন্টটা নিজে করতে পারে, আর কিছু অভিজ্ঞতা থাকলে ভালো। হট করে যে টাকা পয়সা খরচ করে, টাকা আছে টাকার গরমে খামার করে এলামও করে আমি মনে করি না যে লাভবান হতে পারবো, তবে অভিজ্ঞতা লাগবে, আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো এই ব্যবসাটা কি যারা তরুণ প্রজন্ম তাদের জন্য কি মানে উদ্দেশ্যজনক হবে বা লাভজনক হবে এরকম কিছু মনে করেন? আমি একবারই বললাম যারা নিজে আগে অভিজ্ঞতা অর্জন করতে পারবো, তারা হুট করে খামার করে লাভবান হতে পারবো না, অভিজ্ঞতা থাকতে হবে, ডাক্তারের কাজ কিছু নিজে করতে হইব এবং পাশাপাশি গাছের চাষ করতে হইব, সব কিছু দানাদার খাবার যে দাম এখন, তো এই গরু পাইলে আসলে লাভবান হওয়া যায় না। তারপরেও আমরা শখ, আমরা গড়দর করছি, 1,00,000 টাকা খরচ করে করছি, বিদায় আমরা শখ করে কয়েকটা পালতেছি আর কি, আমাদের এমনি লাভ নাই। আপনি কি গাছের খামার করে রাখছেন এরকম? না, আমার গাছ নাই, আমি চাইলে কিনা খাওয়াই। কিনা খান? কিনা খান? আরেকটা জিনিস আছে আসলাম সাথে, যে এখানে আপনি গোবরের একটা ব্যবস্থা করে রাখছেন, এই গোবরগুলো দিয়ে কি করেন? গোবরগুলো বিক্রি করে নেন? গোবর বিক্রি করে ফেলেন? তো এই খামারটা অনেক সুন্দর করে এদিকে অনেক সময় অনেকে আমি অনেক খামার দেখছি ভাই যে সবগুলো ওয়াল দিয়ে বদ্ধ করে রাখে, তো আপনি এভাবে খোলামেলা রাখার কারণটা কি? খোলামেলা আলো বাতাসের প্রয়োজন আছে আর কি, আলো বাতাসের জন্য। তো এটা কি মানে অন্য যে খামারিরা যদি করতে চায় তারা কি এভাবে করলে ভালো হয়? হ্যাঁ, খামার খোলামেলা, যত খোলামেলা রাখা যায় ততই ভালো। মানে প্রতি মাসে আপনার এই গরু বা মহিষে কত টাকা খরচ যায়? আমার প্রতি মাসে প্রায় 25,000-30,000 টাকা মতো খরচ আছে। 25,000-30,000 টাকা? কি সাথে কি লোক আছে না আপনি একা? আমি নিজে একাই করি। নিজে একা করি, সেক্ষেত্রে মনে করি একটু সেভ হইতেছে একটা দিক থেকে, কারণ একটা লোক লাগতে গেলে তার আবার ভাড়া দিতে হবে, নিজের পরিশ্রমটা নিজে করছে আর কি। ঘরটা খুব সুন্দর করে উনি বানাইছে, খুব সুন্দর করে এদিকে নেট দিয়ে রাখছে, আবার ভিতরে পর্যাপ্ত লাইট ফ্যান এগুলো দেওয়া আছে যেহেতু গরম। তো আমরা আজকে আপনাদেরকে দেখাই, আর ওনার নাম্বারটা, স্বপন ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং ঠিকানা সহকারে দিয়ে রাখবো, যারা নিতে চাইবেন তারা অবশ্যই ওনাকে যোগাযোগ করবেন, ওনাকে ফোন দিবেন, ফোন দিয়ে এখানে আসলে উনি একটা দাম বলে দিচ্ছে, আপনারা হয়তো আলোচনা করে কিছু একটা কমানো যাইতে পারে। হ্যাঁ, ছাড় দিবে ইনশাল্লাহ।